রমজানকে সামনে রেখে ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে দিশেহারা সাধারণ ভক্তরা। গেল 2 মাসে ধাপে ধাপে বেড়ে 140 টাকা লিটারে ঠেকেছে নিত্য ব্যবহৃত এই পণ্যটির দাম। শতভাগ আমদানি নির্ভর পণ্যটি একচেটিয়া বাজারজাতকরণও দাম বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ভোজ্য তেল সমিতির সভাপতি। দাম কমিয়ে আনতে সাময়িক ভ্যাট কমানোর পরামর্শ বাজার বিশ্লেষকদের। মামুন আবদুল্লাহ, রিপোর্ট। ভোজ্য তেল রমজান এলেই নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ। ইফতারির ভাজা পোড়ায় যার বিকল্পও নেই। তবে গেল কয়েক মাস ধরেই টালমাটাল ভোজ্য তেলের বাজার। ধাপে ধাপে বেড়ে 5 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ায় 640 টাকায়। এক বছরের মধ্যে বাজারটা এত উদ্যোগতি, এটা সরকার নিয়ন্ত্রণ করা উচিত। তেল ছিল লিটার 90 টাকা, বর্তমানে তেল লিটার 135 টাকা, দেখা যাচ্ছে লিটারে 45 টাকা বাড়ছে 1.5 মাসের ব্যবধানে। সরকার এটা কিছু করতে হবে, পাবলিক বলতে পারবে কিন্তু কার্যকর হবে না। হঠাৎ করে যেই তেল ভাড়া বাড়ছে আপনার, সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। সবশেষ গেল 14 মার্চ বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাম নির্ধারণ করে দেওয়া হয় পণ্যটির। বলা হয় আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারেও সমন্বয় করতে হয় তেলের দাম। বাংলাদেশ ভোজ্য তেল মালিক সমিতির সভাপতি বলছেন, আগের তেল মজুদ থাকায় আন্তর্জাতিক বাজারের চেয়েও কম দামে বাজারজাত করছেন তারা। এজন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনারও প্রয়োজন বলে মনে করেন তিনি। 7 জনের থেকে প্রায় 3-4 জনের কিছু মাল আমদানি করে তারাই আমাদের এই চাহিদা মেটাচ্ছেন। আমাদের এত বড় একটা জনবল দেশে এই 5-7 জন লোকের উপরে আমরা নির্ভরশীল। ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে 3 স্তরের ভ্যাট কমানোর পরামর্শ বাজার বিশ্লেষকদের। খরচের একটা অংশ তো আপনার আছে ভ্যাট, সরকারের কাছে ট্যাক্স, কিন্তু ব্যবসায়ীর কাছে হলে আপনার এটা খরচ। তো সেই ভ্যাটটা যদি আপনার আপাতত একটু কমিয়ে চার্জ করতে পারে তাহলে সেখানে একটু খরচ কমবে। দেশে প্রতি মাসে 1.5 লাখ টন ভোজ্য তেলের চাহিদা থাকলেও রমজানে তা বেড়ে দাঁড়ায় 3.5 থেকে 4 লাখ টন। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।